কি অবস্থা? সবার কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আসলে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, নতুন ভিডিও। ভিডিওটি হচ্ছে ইতালিতে আসলে এত বেশি পার্ক কেন। আসলে সত্যি কথা বলতে, আজকে আমি সকাল 9টার দিকে ঘুম থেকে উঠছি, কারণ আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। আমার অ্যাপয়েন্টমেন্টটা ছিল হচ্ছে ডেন্টালে, বাট ডেন্টালের ডাক্তার বললো যে আজকে তোমার ফাইনাল করতে হবে, তো আজকে অনেক টাইম লাগবে, আজকে আমার একটু ব্যস্ততা আছে, সো আজকে করা কষ্টসাধ্য হয়ে যায়, তুমি একটু কাইন্ডলি কালকে 11টার দিকে আসে। আমি বললাম নো, কালকে আমার জব আছে। তখন ও বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে 31 তারিখ আসো। ওকে, আজকে হচ্ছে মূলত যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে ইতালিতে কেন এত বেশি পার্ক। সত্যি কথা বলতে ইতালিতে এত বেশি পার্ক, আমার বাসা থেকে 0.5 কিলোমিটার্সের মধ্যে, মানে কি বলবো, 4-5টা পার্ক, আধা কিলোমিটারের মধ্যে 5টা পার্ক ইতালিতে। কিন্তু ইতালি কিন্তু বাংলাদেশের থেকে প্রায় 4 গুণ বড়, কিন্তু ইতালিতে জনসংখ্যার পরিমাণ হচ্ছে মাত্র 6 কোটি। এত পার্ক থাকার কারণ এটা না যে ইতালিতে কোনো ফ্রি স্পেস নেই, ইতালির রাস্তাঘাটগুলো সবসময় ফাঁকা থাকে বা সব কিছুই সবসময় ফাঁকা থাকে, আর দূরে দূরে বাসা থাকে। গ্রামের মধ্যে তো আরও বেশি দূরে দূরে থাকে, দেখা যায় পাহাড়ের মধ্যে একটা পাহাড়ে 20টা বাড়ি, এই এরকম অনেক বড় জায়গা, অনেক ফ্রি স্পেস। আবার এমন হতে পারে 5টা বাড়ি। পার্ক দেওয়ার উদ্দেশ্য একটাই, যে বাচ্চারা আসলে যেন বিকালে বা সকালে তাদের ফ্রি যে টাইমগুলো আছে, এই টাইমগুলোতে যেন পার্কে এসে সময় কাটাতে পারে, খুব ভালো সময় কাটাতে পারে, আর ফ্রি স্পেস রাখার এটাই উদ্দেশ্য। আর শুধু বাচ্চারা না, একটু বয়স্ক লোকও আছে এর মধ্যে, কারণ রাস্তাঘাট ফাঁকা থাকলে কি বা অন্য অন্য জায়গাগুলো ফাঁকা থাকলে কি, ওই জায়গাগুলো আসলে নির্দিষ্ট করে ফ্রি সময় কাটানোর জন্য না, এক্স্যাক্ট জায়গা না। তো যার কারণে দেখা যায় কি, ইতালিতে এত বেশি পার্ক দেওয়া থাকে, কিছু দূরে পরপরই পার্ক দেওয়া থাকে। আমার বাসার এই পার্কটা থেকে, এই মুহূর্তে যে পার্কে দাঁড়িয়ে আছি ভিডিও করতেছি, এই পার্ক থেকে 200 মিটার দূরে আরেকটা পার্ক, তার 200 মিটার দূরে আরেকটা পার্ক, আর আমার বাসার সাথেই লাগানো দুইটা পার্ক, একটা হচ্ছে রেন্টালের সামনে, আরেকটা হচ্ছে আমার বাসার একদমই সাথে। ওখানে শুধু কনসার্ট হয় এই মাসের মধ্যেই, আর আগস্ট চলে যাচ্ছে, তো এখন মানুষ একদমই নাই ইতালিতে বললে এই মুহূর্তে। ট্যুরিস্ট আমার এরিয়া থেকে ট্যুরিস্ট 70% ট্যুরিস্ট অলরেডি চলে যাইতেছে, কারণ আগস্টের মধ্যে ছিল, আগস্টের শেষ দিক, তো এখন আগস্টের শেষের জন্য দেখা যায় ট্যুরিস্ট যারা আছে তারা সবাই বাসায় যাবে, অবশ্যই 2-3 দিন রেস্ট নিবে, ফ্রেশ হবে, দেন তারপরে আবার নতুন করে জবে ঢুকবে, এই কারণে চলে যাচ্ছে। আর এখন থেকে অনেক ফ্রি সময় পাবো। আর এই মুহূর্তে মূলত আমি সকালে এসে পার্কে বসে আছিলাম, কারণ আমার ভালো লাগতেছিল না। আর সবথেকে মজার বিষয় কি, যে আমার একটি সবুজ জায়গাগুলো বা ফ্রি স্পেসগুলো অনেক ভালো লাগে, ঠিক আছে। তা আশা করি ভিডিওটি ভালো লাগবে, ভুলভাল ভিডিও ভালো না লাগলে দয়া করে কি কষ্ট পায়েন না, তবু আসলে আমার গালি টালি দিয়ে না, ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর আশা করি এর থেকে ভালো ভিডিও করার চেষ্টা করবো আগামীতে। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে, কারো যদি কোনো কিছু জানার থাকে, তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন, পরবর্তীতে ওটা নিয়ে ভিডিও করার চেষ্টা করবো। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।